শুভ দুপুর। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় কাকা সৈয়দ আবুল হোসেন তৌফিক সাহেব, একজন বিশিষ্ট ব্যবসায়ী। তৌফিক কাকা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার যে খামার আছে এবং অন্যান্য যে ব্যবসা আছে, আপনার ব্যবসার আপনি যে ব্যবসা করে যাচ্ছেন এবং সমাজসেবা করে যাচ্ছেন, হ্যাঁ, আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে তুলে ধরবেন। আমি আপনার ভাতিজা সাংবাদিক ফরাদ আপনার সঙ্গে আছি। আপনার অনুভূতি কেমন লাগছে? এবং আসলে আমি দীর্ঘ 30 থেকে 35 বছর আপনার দেশের বাইরে ছিলাম, ওখানে কাজকর্ম করার পর বিভিন্ন দিক করকে মানে দেশে আর কি এখন একটা কিছু করতে চাইতেছি, একটা কিছু দেশে করতে চাইতেছি, অর্থাৎ দেশের এই দু চারজন বেকার লোক যাতে কর্মের ব্যবস্থা হয়, একটা কর্মের যাতে লাইন হয়। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত মানুষ হিসাবে সৈয়দ আবুল হোসেন তৌফিক কাকা যে কথা বলেন, আমরা জানি যে আমাদের সৈয়দ বংশের কথা যদি বলি তাহলে বলে শেষ করা যাবে না, কেননা সৈয়দ বংশ আমাদের কুমিল্লার মধ্যে একটা ঐতিহ্যবাহী বংশ এবং এই বংশের মধ্যে আমাদের আলোকিত বিশিষ্ট ব্যবসায়ী এবং উনি প্রবাসী ছিলেন 30 থেকে 35 বছর। সৈয়দ আবুল হোসেন কাকা, আপনাকে আমি জানেন 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আপনাকে আমি বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য। কাকা, আপনি যেই দেশে ছিলেন, আপনি ফরেন কান্ট্রি কোন কান্ট্রিতে ছিলেন? আমি প্রথম ছিলাম আপনার সাউথ কোরিয়াতে, ওখান থেকে তারপর সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুর থেকে তারপর আবার বিভিন্ন দেশে ছিলাম, ওখান থেকে তারপর আমি সৌদি আরবে ছিলাম দীর্ঘ 20 বছর। আচ্ছা আচ্ছা। তো ওই সিঙ্গাপুর যখন ছিলাম ওই কোম্পানির থেকে স্যারকে নিয়েই আমি সৌদি আরবে ছিলাম, তো ওখানে দীর্ঘ 20 বছর ছিলাম। থাকার পরে এখন চিন্তা করলাম যে দেশে আসি, দেশে একটা কিছু করি, যাই কিছু করি অন্তত পক্ষে দুই একটা লোকের যাতে একটা কর্মসংস্থান হয়। ভিউয়ার্স, অ্যাকচুয়ালি একটা কথা আছে যে আমাদের সৈয়দ বংশ সম্পর্কে যদি আমরা বলতে হয় তাহলে বলতে হবে সৈয়দ বংশের যেই পূর্ণাঙ্গ একটা কাঠামো সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। তৌফিক কাকা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমারও সুযোগ হয়েছে, আমি বিভিন্ন দেশে ঘুরতে পেরেছি। আলোকিত ব্যক্তি হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, শুধু আলোকিত নয়, আমাদের কুমিল্লার মধ্যে একজন বিএপি বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে আপনাকে আমি পেয়েছি। সৌদি আরবে যখন 20 বছর ছিলেন, সেখানের পরিবেশ এবং এনভায়রনমেন্ট এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হ্যাঁ, ওইখানে যাওয়ার পরে কি আপনার হজ করা হয়েছে কিনা? এবং আপনি ওখানে হজও করছি, আমি ছোট হজ করছি, উমরাও করছি, এমনি হজও করছি, তারপর একবারই আমি ওখানে থাকার সুযোগ মানে সুবাদে আর কি সুযোগ হয়েছিল, মক্কা মদিনা দেখার সুযোগ হয়েছিল। ভিউয়ার্স, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, যাকে 40 বার ন্যাক দৃষ্টিতে তাকানো হবে সেই মক্কা শরীফের মধ্যে গিয়ে হজ করতে পারবে এবং উমরা করতে পারবে। এবং আমাদের আলোকিত বিশিষ্ট ব্যবসা হিসাবে একজন সমাজসেবক হিসাবে আমি কাকা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে সৌদি আরবে আপনি 20 বছর কাটিয়েছেন প্রবাসী হিসাবে এবং সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে কেটেছেন। আমারও তৌফিক হয়েছে যে সৌদি আরবে যাওয়ার, কেননা আপনি জানেন যে বাহরাইনে থেকে সৌদি আরব যেতে মাত্র 45 মিনিট লাগে দাম্মাম ব্রিজটা, হ্যাঁ, দাম্মাম ব্রিজটা পার হলে কিন্তু আমরা সৌদি আরবের মধ্যে পৌঁছে যেতে পারি। প্রতি বৃহস্পতিবার দিন আমরা সৌদি আরবের দিকে যাওয়া হতো এবং সৌদি আরবের যে বড় বড় শেখ এবং আরবাব আছে তারা বাহরাইনে আসতেন থার্সডে নাইট, অর্থাৎ প্রতি বৃহস্পতিবার রাতে আসতেন এনজয় করার জন্য, কেননা বাহরাইন একটা এমন একটা দেশ, একটা এনজয়ফুল একটা দেশ। হ্যাঁ, বাহরাইন আসলে একটা সাগরের মাঝে ছোট একটা দ্বীপ, হ্যাঁ, পুরো শহরটা ঘুরতে আপনার 1 ঘন্টাও লাগে না। হ্যাঁ হ্যাঁ, বাহরাইন এবং সৌদি আরবের সাথে এটার একটা ইয়াটা হয়েছে কানেকশন রয়েছে, একটা ব্রিজ, হ্যাঁ, ব্রিজটা হয়েছে ওয়ার্ল্ডের মধ্যে 3 নম্বর, এটা 25 কিলোমিটার ব্রিজ, হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি 25 কিলোমিটার যে ব্রিজটা, এখান থেকে বড় বড় শেখরা এবং আপনাদের মধ্যে বিএপি পার্সনরা ধামামে ইয়াতে গিয়েছেন, যারা সৌদি আরবে ফরেনিয়ার আছে ফরেনার আছে, হ্যাঁ, এবং ঘুরতে যায়, সেটা যে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে যে সুন্দর একটা দ্বীপ আছে বাহরাইন, ওইখানের মধ্যে সমস্ত শেখ এবং আরবাব যারা আছেন এবং কুয়েত থেকে পর্যন্ত ওইখানে প্রতি
বৃহস্পতিবারের লোকে মজা করার জন্য যায় এখানে এর মধ্যে। আমার সৌভাগ্য আছে বাহরাইন, দুবাই, কাতার, মাস্কা, শ্রীলঙ্কা, গালফে ছোটা কান্ট্রি থাকা এবং বাহরাইনে থেকে আমার সৌদি আরবে যাওয়ার সুযোগ হয়েছে, আমি গিয়েছি। আমি আপনার মতো একজন প্রবাসী ছিলাম, আমি দীর্ঘ 13 বছর আমি মার্চেন্ডাইজিং করেছি বাইং হাউসে। তো সেই সুবাদে তফিক কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সিঙ্গাপুরের কথা যদি বলি, তাহলে তো সিঙ্গাপুর হচ্ছে যে পুরোটা হচ্ছে যে একটা ফুলের শহর। বিভিন্ন দেশের মাল ইউরোপ থেকে যখন আসে আমাদের এশিয়াতে হয়, সিঙ্গাপুর হয়ে সাধারণত আসে, ঠিক একজাক্টলি হংকং একই হবে। যে আবার ওখানে ইউরোপে কোনো মাল গেলেও তো দেখা গেছে, বিশেষ করে গার্মেন্টস মেটেরিয়াল, গার্মেন্টস আইটেম পরে আসে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা দেখেছি আমরা এয়ার ফ্লাইট হোক আর হচ্ছে যে বন্দরে করে হোক, শিপে করে যে সমস্ত মালামালগুলি বাংলাদেশ থেকে এবং বহিরাগত দেশ থেকে যেগুলি সিঙ্গাপুরের মধ্যে আসে, 40 ফিট এবং 80 ফিট কন্টেইনারে করে এই মালগুলি বন্দরের মধ্যে আসে। এবং এগুলি সিঙ্গাপুর এমন একটা সুন্দর একটা শহর যেটাকে ফুলের শহর বলা হয়, ফুলের শহর যেটাকে বলা হয়। কাকা আপনি কি সিঙ্গাপুরে, সিঙ্গাপুর সিটিতে ছিলেন, শহরে না? না, আমি সিঙ্গাপুর আমাদের সিটিতেই ছিলাম। আচ্ছা, সিঙ্গাপুর আমাদের সিটিতেই ছিলাম। তারপরে কাকা সাউথ কোরিয়ার সম্পর্কে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ওইটার পরিবেশ কেমন লাগছে? আসলে ওয়ার্ল্ডের মধ্যে আপনার হার্ডওয়ার্কের একটা দেশ, ওখানে একটা হার্ডওয়ার্ক দেশ, এখানে পুরুষ মহিলারা ওরা সমানভাবে সমভাবে পরিশ্রম করে, পারিশ্রমিক দেশ হিসাবে সাউথ কোরিয়া অত্যন্ত মানে পারিশ্রমিক দেশ আর কি। তো বিশেষ করে আপনার পুরুষ এসে মহিলারা ওখানে বেশি পরিশ্রম করে, একটা পুরুষ এসে মনে একটা সাউথ কোরিয়ান মহিলা আপনার ডবল পরিশ্রম করে। সাউথ কোরিয়া কি স্যার, কাকা আপনি পিওংইয়াং এ ছিলেন না সিউলে ছিলেন, কোথায় ছিলেন? আমি ছিলাম সাউথ কোরিয়াতে, আপনার প্রথম ছিলাম ইয়াতে সিউলে, তারপরে ছিলাম আপনার পুসানে, তারপরে আবার কি বুকেশ কয়েকটা শহরে ছিলাম। আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত মানুষ হিসাবে আমি যে প্রবাসী জীবনের যে এটা দীর্ঘ 30-35 বছরে একজন আলোকিত ব্যক্তি হিসাবে এবং বিশ্ব সমাজ সেবক হিসাবে আমি চ্যানেল থেকে তুলে ধরেছি, পাটিটি পাপা করে, কিন্তু তফিক সাহেব আমাদের একজন বিশ্ব ব্যবসায়ী এবং একজন প্রবাসী। তো সেই সুবাদে তফিক কাকা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আগামী দিনের আপনি বাংলাদেশের মধ্যে যে ড্রিমটা আছে, স্বপ্নটা আছে, হ্যাঁ ইতিমধ্যে আপনি আমাদের খামার এবং বিভিন্ন ধরনের ইয়ে করেছেন, তো সেই ধরনের আপনার পরিকল্পনাটা করে ধরবেন। আর একটা জিনিস হচ্ছে যে বর্তমান সরকারকে বেকারত্ব দূর করার জন্য আপনার যেই বেকারত্ব দূরকরণের যে দাবিদার, যে দাবিদার দাঁড় করিয়াছেন, কারণ আমাদের কুমিল্লা গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজি আকমল বাহাদ্দিন বাদশাহ একটি কথা বলেন, কুমিল্লা এগুলে এগুবে বাংলাদেশ। এই জন্য বেকারত্ব দূরত করার জন্য আপনার যে যেই ড্রিমগুলি আছে সেই স্বপ্নগুলি আপনি তুলে ধরবেন। আমার প্রথম হলো হচ্ছে আমি এখানে একটা প্রজেক্ট হাত দিছি, প্রজেক্টে আমি প্রথমে আমার পুষ্কুনিটাকে নিয়ে আসি, এটা পুষ্কুনিটা একটা পুরাতন পুষ্কুনি, এটা আপনার আগেও এটা পুষ্কুনি ছিল পুরাতন, এটাকে আপনার ওই খনন করতেছি যাতে মৎস্য চাষের উপযোগী হয়, হ্যাঁ এটা খনন করতেছি। এটার পারে আবার আমি একটা কাউ একটা ফার্ম দিছি এবং পাশে আবার একটা ডেয়ারি ফার্মের চিন্তা ভাবনা আমার আছে, আর অলরেডি আমি আবার আপনার একটা ছাগলের ফার্ম অলরেডি করছি, অলরেডি একটা ছাগলের ফার্ম ওখানে করছি। আসলে এগুলা এতদিন আমি ইউটিউবে বা বিভিন্ন জনের কাছ থেকে আইডিয়া নিয়ে করছি, এখন আমি সরজমিনে এটা নিজে মানে চাকু সেটা জিনিসটা দেখতে চাইতেছি যে এটার ইয়াটা ফিউচারটা কি, ফিউচারটা কি। আর এটা করার পিছনে আমার আরেকটা জিনিস হলো, যত অন্তত গ্রামের এলাকার দু চারটা লোক তার কর্মের একটা সংস্থান হয়, এমন যে কর্ম করে যাতে সে চলতে পারে। আসলে একটা লোকের কর্মসংস্থান বা কর্ম যোগায় দেওয়াটা খুবই টাফ, সেই জন্য বলছি যে একটু এখানে একটা সুযোগ আছে, দেখি করি দু চারটা লোক যাতে করে, আমিও দেখি এটা ফিউচারটা কি আছে, এটা ফিউচারে কোনো ভালো দেখি ইনশাল্লাহ আমার আরও মেগা প্রজেক্টের চিন্তা ভাবনা আমার আছে। ভিউয়ার্স, আমি যার পটভূমি তুলে ধরেছি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং হচ্ছে প্রবাসী আমাদের সৈয়দ আবুল হোসেন কাকা, তফিক কাকা যাকে তফিক নামে চিনেন এবং আমাদের সৈয়দ বংশের মধ্যে একজন আলোকিত ব্যক্তি, ওনার ড্রিম হচ্ছে যে আমি ইতিমধ্যে আপনার ইয়েতে প্রজেক্টগুলি দিয়ে দিয়েছি এবং আপনার এখানে যে মৎস্য চাষ করবেন এবং মৎস্য হ্যাচারি এবং তার সাথে গরুর ফার্মটা আমি প্রামাণ্যচিত্রতে নিয়েছি এবং ছাগলের যে আপনার ফার্মটা যেটা আছে সেটাও আমার প্রামাণ্যচিত্রের মধ্যে আমি তুলে ধরেছি। এই যে একটা ড্রিম, একটা স্বপ্ন, সর্বপ্রথম যে আমি ধন্যবাদ জ্ঞাপন করি কাকা আপনাকে যে
বর্তমান সরকারের বেকারত্ব দূর করার জন্য যে আপনি পদক্ষেপ নিয়েছেন, আমি আপনার হায়াতে তৈবা দান করি। আল্লাহ তাআলা আপনার মনের বাসনা অলরেডি পূর্ণ করেছে এবং পূর্ণ করবে, এবং সামনে যে মেগা প্রজেক্টগুলি আছে সেই মেগা প্রজেক্টগুলিকে সামনে কাজে লাগিয়ে আমরা বেকারত্ব আরও দূর করতে পারবো। আমাদের বীর মুক্তিযোদ্ধা হাজি আকম বাহাদুর বাদশাহ যে কথাটা বলেছেন, কুমিল্লা এগুলে এগোবে বাংলাদেশ। তো আমার দেখা আলোকিত মানুষ হিসেবে তফিক কাকা এগুলে এগুলে বাংলাদেশ আমাদের কুমিল্লা এগিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি তফিক কাকা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে ডেয়ারি ফার্ম এবং মৎস্য চাষ বেকারত্ব দূর করার জন্য যে আপনি এই চিন্তাভাবনার থিমটা আসছে, হ্যাঁ, তো আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? আসলে আমরা সবাই যে বাইরে চলে যাই, বাইরের দিকে আমরা আসলে আমাদের একটা এমন নেশা হয়ে গেছে যে বাইরে আমরা যাব, বাইরে যাইও কিন্তু আমরা এই পরিশ্রমগুলোই করি। তো আমি যদি আমার নিজের দেশে মাতৃভূমি বাংলাদেশটা আমার প্রাণ, বাংলাদেশটা আমার বুকে, সেই বুকে যদি আমি এসে কিছু একটা করতে পারি, আমার মনে হয় বাইরে এসে আমরা দেশেই আরো স্বাবলম্বী হতে পারবো অনেক। কারণ বাইরে আমরা যা পয়সা ইনকাম করি ওখানে আমাদের খরচ আছে, মোবাইল খরচ আছে, খাওয়া দাওয়া আছে, প্লাস আমাদের মেডিসিন আছে। এখানে যদি আমরা দেশেই সীমিতভাবে কিছু একটা করি তাহলে পুরো পয়সাটা আমাদের সেভ হচ্ছে, প্লাস আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা এখানে থাকতে পারতেছি। ভিউয়ার্স, মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৈয়দ বংশের অর্থাৎ আলোকিত ব্যক্তি, শুধু আলোকিত বললে হবে না, আমার দেখা একজন কিংবদন্তি প্রবাসী এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আবুল রশিদ কাকা, তফিক কাকা যে কথাটা তুলে ধরেছেন যে রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার হেরফের প্রবন্ধের মধ্যে লিখেছেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, শুধু দেখা হয়নি ঘর থেকে ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। আমরা কানাডা, লন্ডন, আমেরিকার মতো দেশ যাচ্ছি, কিন্তু আমাদের এই দেশটা যে খাঁটি সোনার চেয়ে খাঁটি, এটাকে অ্যানালাইসিস করলে আমরা যে বেকারত্ব দূর করতে পারবো এবং এখান থেকে আমরা স্বর্ণ উৎপাদন করতে পারবো, আমরা ব্রাইট ফিউচার পাবো। আরেকটা জিনিস দেখলাম, আমি এই পর্যন্ত প্রায় আপনার 16টা দেশ ঘুরছি, 16টা দেশের মধ্যে একটা জিনিসই আমি দেখলাম, পরিশ্রমের কোনো বিকল্প নাই, কর্মের কোনো বিকল্প নাই। ভিউয়ার্স, তফিক কাকা একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে এবং যে কথাটা বলেন, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম ছাড়া কেউ করতে পারবে না। আর তফিক কাকার বরাবরে যেহেতু সৈয়দ বংশের মানুষ, সৈয়দ বংশের মানুষ এমনিতেই দানবীর এবং সমাজসেবক হয়ে থাকে, তো যে কথাটা ওনার ড্রিম হচ্ছে যে বাংলাদেশের কুমিল্লার মানুষ যাতে বেকারত্ব না থাকে এবং অন্যান্য জেলার মানুষ যাতে বেকারত্ব না থাকতে পারে, এখানের মধ্যে যে মেগা প্রজেক্টগুলি আছে এগুলি যখন পর্যায়ক্রমে ওনার যখন চালু হয়ে যাবে তখন আমাদের বেকারত্ব দূর হবে এবং সরকারের কর্মসংস্থান হয়ে যাবে চলার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি কাকা, যখন আপনারা 35 বছর 35 বছর আগে যখন আপনারা দেশের বাইরে ছিলেন, তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের বাবার আমল, চাচার আমল, আপনাদের সময় বা দাদার আমল একটা কথা বলতো, কবিতা আমরা পড়েছি, উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেওদানা। হ্যাঁ, যে 30 বছর আগে যখন আপনি ইয়াতে প্রবাসীতে ছিলেন এবং আমরা দাদার আমল, চাচার আমলের মধ্যে বলতো যে তোমরা দক্ষিণ দিকে যাও না, উত্তর দিকে যাও না, ওইখানে জিন পেতনি আছে, দুইটা কামড় দিয়ে খেয়ে লাগো, হ্যাঁ, এরকম ধরনের একটা প্রবাদ আসছিল। কিন্তু এখন এটি খনার বচন, রাইট, হ্যাঁ, এক হাত বললা 12 হাত শিং উড়ে যায় বললা ধা তিন তিন, এই 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 কথাটাকে প্রাধান্য রেখে এখন আমরা যদি উত্তর দিকে যদি যাই দেখতে পাচ্ছি যে স্বপ্নের যমুনা সেতু আর দক্ষিণ দিকে হচ্ছে যে স্বপ্নের পদ্মা সেতু। হ্যাঁ, আমাদের মমতাময়ী মা বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন তখন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমি পদ্মা সেতু করবো। উনি একটা চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে পদ্মা সেতু করেছেন। তো একজন বাঙালি জাতি হিসাবে এত বড় যে চ্যালেঞ্জের মোকাবেলা করে তফিক কাকা আজকে যে পদ্মা সেতু করেছেন, আপনি জানেন এখান থেকে 1 to 42 স্পেন অলরেডি ডান হয়ে গেছে, 6.15 কিলোমিটার পদ্মা সেতু অলরেডি ওকে হয়ে গেছে। আপনি জানেন কিছুদিন আগে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ছোট বোন শেখ রায়না 2.5 কিলোমিটার পদধ্বনি দিয়ে আসছে। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে যে আজকে পদ্মা সেতু করতে পেরেছে, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে দাদা? আমাদের ব্যাগ সেভ টাকা, এটা আমাদের একটা গৌরব, এটা আমাদের একটা গৌরব। এই ব্রিজটা আমাদের দুই বঙ্গের সাথে একটা এক করে দিচ্ছে, কমিউনিকেশন প্লাস ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে। এবং এই ব্রিজটার কারণে আমার মনে হয়, আমার একটা ধারণা, আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আমার মনে হয় ব্রিজটার মাধ্যমে আমরা আরো দেশ অনেক এগিয়ে যাবে, এবং বিশেষ করে আমাদের কমার্শিয়াল ইকোনমিক, হ্যাঁ, যে আমাদের যে ছোটখাটো সমস্যাগুলো আগে ছিল এটা অদূর ভবিষ্যতে আমরা আরো অনেক অগ্রসর হয়ে যাবো। বিশ্ব ব্যবসায়ী সৈয়দ আবুল হোসেন তফিক কাকা যে কথা বলেন যে পদ্মা সেতু যখন আমাদের চলমান হয়ে যাবে তখন
তখন আমাদের বাংলাদেশে 64 রেজাল্ট একটা ইউনিটি সিস্টেম হবে এবং ধীরে ধীরে আমরা সব কিছু জিনিস আমরা দক্ষিণবঙ্গ থেকে নিয়ে আসতে পারবো, সেটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে যে আমাদের চ্যালেঞ্জের মোকাবেলা করে আমাদের বর্তমান সরকার মমতাময়ী মহাজননেত্রী শেখ হাসিনা এবং আমাদের যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে পদ্মা সেতু আমরা অল্প দিনে জুনের 5 তারিখে অলরেডি আমরা চলমান অবস্থা দেখতে পারবো। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি কাকা, যে কথাটা না বললে নাই নয়, বর্তমান যুগ আজকের যে দিনটা এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21 ফেব্রুয়ারিকে সামনে রেখে সামনের মাসটা হচ্ছে 26 মার্চ। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি 71-এর যে চেতনা এবং ভাষার যে আন্দোলনের জন্য আমাদের মা বোনরা সংগ্রাম করেছে, তো সেই ক্ষেত্রে একজন বাঙালি জাতি হিসাবে আপনার অনুভূতির কথা তো বলে দেবেন 71-এর চেতনা এবং ভাষা আন্দোলন সম্পর্কে। আসলে ওই আগে যে বই পুস্তক পড়ছিলাম বা বই পুস্তকে যখন ইয়া করছি, তাহলে আসলে একটা পড়া এক জিনিস আর মানে প্র্যাকটিক্যালি বাস্তবে একটা অনুভূতি সেটা কিন্তু আরেক জিনিস। আসলে মাতৃভাষা যে আমাদের এই ভাষার জন্য আমাদের অনেক ভাইয়েরা জীবন দিয়ে গেছে, যা এগুলো কোনোদিনই মানে ভুলার মতো না। তারপরে ঠিক 21 ফেব্রুয়ারি যেটি আর কি, তারপরে আপনারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এগুলো আসলে আমাদের মানে টেবিল টকসের মধ্যে যে কথাটা বললেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লাখো শহীদের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছি, উনি ভাষা আন্দোলনকে সামনে রেখে উনি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সালাম বরকত রফিক জব্বার এবং বীরঙ্গনা যারা আছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন, পরিবারকেও শ্রদ্ধা জানিয়েছেন। আমি যদি তফিক কাকাকে যদি বলতে হয় তাহলে আমি বলবো আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষেরই কথা বলছি, তার গড়ে তলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো কত ছিল, আমি একজন জ্ঞানী, উনি একজন সমাজসেবক, বেকারত্ব দূরীকরণ করার জন্য তফিক কাকা আপনি চ্যানেল 99-এ টেবিল টক শো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে সরাসরি দেখে নিন www.pridenet.com এবং টিভি নেটওয়ার্কের সাথে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে আপনার পরিবারবর্গকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে কাটাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ভিউয়ার্স আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে শোনেন এবং বাস্তবে রূপ দেন, তাহলে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ আমরা করতে পারবো। ধন্যবাদ সবাই।